আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টাবু ব্লগ ইন জাপান। আমি টাবু বলছি, আশা করছি সবাই আপনারা অনেক ভালো আছেন, মাশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে এসলাম আমার নতুন আরেকটি ব্লগ, আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যাচ্ছি গিয়োদা কোদাই হাতসুনো সাতো লোটাস গার্ডেনে, যেখানে মিড জুন থেকে আর্লি আগস্ট পর্যন্ত বিভিন্ন ধরনের লোটাস ফুলে ভরে যায়। তো আমি আসলে উইকেন্ডেতে কোথায় যাব সেটা খুঁজতে খুঁজতে এই জায়গাটা আমি পেয়ে গেলাম সাইতামার মধ্যেই, আর বাসা থেকে বেশি দূরে না, তাই লোটাস ফুল দেখতে আমরা ফ্যামিলির সবাই মিলে চলে এসেছি। অ্যাট দ্য ইভেন্ট ভিজিটার্স ক্যান এনজয় 42 ডিফারেন্ট লোটাস ভ্যারাইটিস, গিয়োদা লোটাস, দ্য আমেরিকান লোটাস অ্যান্ড দ্য চাইনিজ এনশিয়েন্ট লোটাস। এই পার্কের গ্রাউন্ডে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে লোটাস ফ্লাওয়ারের হিস্টোরি সম্পর্কে জানা যায়, এবং 50 মিটার হাই অবজারভেটরি টাওয়ার আছে যেখান থেকে 360 ডিগ্রি ভিউস দেখা যায় লোটাস গার্ডেন এবং সারাউন্ডিং রাইস ফিল্ডের। এখানে আমি নয়া দামানের ড্যান্স কভারটা করেছি, আসলে একদম উইদাউট প্রিপারেশনে। হঠাৎ করেই আমার হাজব্যান্ড বলল যে, মানে আমি আসলে করতে চেয়েছিলাম নয়াদা মানের এই কভারটা, এটা প্ল্যানের মধ্যে ছিল যে শাড়ি পরে যাব কোথাও কোনো জায়গায়, সেখানে এই নয়াদা মানের ড্যান্স কভারটা করব। তো এখানে বেড়াতে সে আমার হাজব্যান্ড হঠাৎ করেই বলল যে তুমি ওই গান নয়াদা মানের কভার ড্যান্সটা করো তো কেমন হয় দেখি, আর এই লোকেশনটা খুব সুন্দর, ফুল আর মানুষজন একটু কম ছিল। তাহলে তুমি যেটা চাইবে সেটা দিব। বাচ্চাদেরকে রাজি করানো ছিল সবচেয়ে টাফ কাজ, কারণ তারা নাচতে চাচ্ছিল না, তো তাদেরকে এভাবেই দেখতে পারলেন একটু আগে কীভাবে ওদেরকে নাচার জন্য আমরা রাজি করিয়েছি। যাই হোক, একটু বাচ্চাদের সাথে নেচেছি, যে এই পার্টটা অনেকেই খুব পছন্দ করেছে, আর এই গানটাও, এই গানের ড্যান্সটাও খুব অনেকে পছন্দ করেছে। সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
এই লোটাস গার্ডেনের পাশে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, আর বাচ্চাদের জন্য এটাই সবচেয়ে অ্যাট্রাকশন এই খেলার জায়গা ফুল দেখার থেকেও। তা ওরাও একটু এনজয় করলো, আমরাও ফুলের গার্ডেনে খুব এনজয় করলাম সবাই মিলে। আমাদের উইকেন্ডটা অনেক ভালো গেল। তো আজকের ব্লগ আমার এই পর্যন্তই, আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আবার বলছি, যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো ফ্রেন্ডস, আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।